প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের এই বাংলা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ কবিতা শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমি এই কবিতার উৎস, বিষয়বস্তু এবং প্রতিটা লাইন ধরে ধরে সম্পূর্ণ বিষয় তোমাদের বুঝিয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করছি সম্পূর্ণ কবিতা তোমরা ভালোভাবে বুঝে উঠতে পারবে। তো চলো শুরু করি। শঙ্খ ঘোষ রচিত এই কবিতাটার নাম কিন্তু কি বলতো, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে বেঁধে বেঁধে তার মানে কি করতে হবে, তাহলে মানুষজনকে ধরে ধরে কি করতে হবে, বাধ্য হবে বেঁধে বেঁধে রাখতে হবে? না, একদমই নয়। ঠিক আছে, এখানে বেঁধে বেঁধে থাকার অর্থ বলা হয়েছে কি বলতো, ঐক্যবদ্ধ বা সঙ্গবদ্ধভাবে থাকা। তো আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষ, তিনি একজন ছিলেন কি বলতো, কবি, অধ্যাপক এবং প্রাবন্ধিক। শঙ্খ ঘোষ রচিত আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলি পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এবার চলো দেখে নিই এই কবিতার সারসংক্ষেপ বা মূল বিষয়বস্তুটা কি। কবি তিনি বলতে চেয়েছেন যে আমাদের সাধারণ মানুষ, আমাদের সমাজের যে সাধারণ মানুষ, কিন্তু বিভিন্ন ধরনের বিপদ বা বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির শিকার। দেখো, ঘটনা হচ্ছে যে রাজ্যবাদী শক্তি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কি করছে, সাধারণ মানুষকে বিভিন্ন রকম ভাবে তারা কি তারা অস্থির করে তুলছে। ঠিক আছে, তো তিনি বলেছেন যে এই সাধারণ মানুষদের কি বলতো, বাঁচার কোনো পথ নেই, যাওয়ার কোনো পথ নেই, তাদের কোনো ইতিহাস নেই। তারা কি বলতো, সবসময় দৌড়ে দৌড়ে ঘুরেছে, ভিখারির মতন করে ঘুরেছে, তাদের খোঁজ খবর কেউ রাখে না, তাদের কোনো ইতিহাস নেই। তাদের কোনো ইতিহাস যদি থেকেও থাকে, সেটা সম্পূর্ণ স্পষ্ট নয়, সেটা সংশয় মুক্ত নয়। তাহলে এই সাধারণ মানুষদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, তাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। কেন, তিনি বলেছেন যে কোনো অশুভ শক্তি, যে কোনো খারাপ কিছুর বিরুদ্ধে একমাত্র লড়াই করার সবথেকে উপযুক্ত বিষয় কী বলতো, সাধারণ মানুষদের ঐক্যবদ্ধভাবে থাকা। তো তিনি বলেছেন, দেখো আমাদের ভিতরে কিছু মানুষ কী বলতো, অশুভ বুদ্ধি সম্পূর্ণ। আর এই অশুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে, তারা কী বলতো, তাদের বিবেক এখনো হারায়নি, তারা এখনো শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে। তো এই সমস্ত মানুষদেরকে তিনি কী বলেছেন, সাধারণ মানুষদের তিনি কী বলেছেন, তারা যেন একত্রিত হোক বা ঐক্যবদ্ধভাবে থাকে। এই হলো তোমাদের কবিতার কী বলতো, বিষয়বস্তু। তো চলো এবার আমরা লাইন ধরে ধরে পুরো কবিতাটা একটু বুঝে নিই। দেখো, কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। কবি বলেছেন যে আমাদের যাওয়ার কোনো পথ নেই, আমরা কোথাও যাব, চারিদিকে আমাদের বিপদ, আমরা যেদিকে যাব সেদিকে বিপদ। অর্থাৎ আমার ডান দিকে কি বলতো, ধস, ধস মানে খসে পড়া। ঠিক আছে, তুমি যদি ডান দিকে যাও তাহলে তুমি খসে পড়ে যাবে, সেখানেও তোমার বিপদ। তুমি যদি বাঁ দিকে যাও তাহলে গিরিখাত, বিশাল বড় বড় পাহাড়ের বা পর্বতের মাঝখানে যে গভীর খাত থাকে সেটাকে বলা হয় কি বলতো, গিরিখাত। তো তুমি যদি বাঁ দিকে যাও তাহলে তুমি কি করবে, গিরিখাতে পড়ে যাবে, সেখানে তোমার মৃত্যু, সেখানেও প্রতিকূল অবস্থা রয়েছে। তো এবং আমাদের মাথায় বোমারু, তার মানে তুমি যদি ওপরের দিকে যেতে চাও বা ওপর থেকে আমাদের কি পড়ে বলতো, বোম পড়ে। এই সমস্ত বোমারু বিমান থেকে কি বলতো, আমাদেরকে ধ্বংস করছে, আমাদের চারিদিকে বিপদ। আমাদের পায়ে পায়ে হিমানির বাদ, হিমানির অর্থ কি বলতো, তুষার বা বরফ। অর্থাৎ আমাদের পা বেঁধে রাখা হয়েছে, আমরা যেদিকে যাব সেখানে কি বলতো, প্রতিকূল অবস্থা, সেখানে কি বলতো, বিপদ। আমাদের পথ নেই কোনো, অর্থাৎ আমাদের ডান পাশে ধস, বাঁ পাশে গিরিখাত, ওপরে বোমারু এবং পায়ে পায়ে হিমানির পথ। আমাদের চারিদিকে শুধু বিপদ আর বিপদ, আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ আমরা কি বলতো, ঘরহীন, আমরা ঘর নেই, আমাদের ঘর নেই, আমাদের শিশুদের সব সব শব্দের অর্থ হচ্ছে কি বলতো, মৃতদেহ। অর্থাৎ আমাদের শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির তাদের লোভ লালসা, তাদের বাঞ্ছনা পূর্ণ করার জন্য কি করে, যুদ্ধ দাঙ্গা সমস্ত কিছু তারা কিন্তু করতে থাকে। আর তার বলি হয় কি বলতো, আমাদের সন্তানরা। তা আমাদের এই সন্তানদের মৃতদেহ বিভিন্ন স্থানে, দেশ দুনিয়া সব জায়গায় কি বলতো, ছড়িয়ে রয়েছে। তাই বলতে চাইছে এখানে কবি, আমরা এইভাবে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি। তাহলে কবি কি বলেছেন, কি আমরাও কি তাহলে এইভাবে এই মুহূর্তে কি আমরাও মরে যাব এইভাবে, আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে এইভাবে কবি সাধারণ মানুষকে কি করেছেন, আহ্বান করেছেন যে আমাদের বেঁচে থাকতে হলে একমাত্র উপায় কি বলতো, আমরা অন্তত যে কজন আছে সেই কজনকে কি করতে হবে, আমাদের একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বা সঙ্গবদ্ধ হয়ে আমাদের
থাকতে হবে, তাহলে আমরা এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা কি করতে পারবো, প্রতিবাদ করে তুলতে পারবো। তাই বলেছেন যে আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি বা সংঘবদ্ধ হয়ে থাকি। আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমার সাধারণ মানুষের কিন্তু কোনো ইতিহাস হয় না। তাই বলছে আমাদের কোনো ইতিহাস নেই। ইতিহাসে কাদের ক্ষমতা বলো তো? ওই ক্ষমতাবান লোক, তাদেরই প্রভাব বিস্তার করে ইতিহাস। ক্ষমতাবান মানুষদের জন্য ইতিহাস, ইতিহাসে আমাদের কোনো প্রতিফলন নেই। আর ইতিহাসে কোথাও এক দু জায়গায় যদি থাকে সেটা অস্পষ্ট, সংশয়যুক্ত, সেখানে কোনো পরিষ্কার কোনো কিছু উল্লেখ করা নেই, প্রতিফলন নেই। অর্থাৎ তারপর কি বলছে কবি, আমরা ভিখারি 12 মাস, আমরা 12 মাস ভিখারি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে আছে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ আমরা ভিখারি হয়ে দৌড়ে দৌড়ে আমরা সারা জীবন কি করি, ঘুরে ঘুরে বেড়াই, আমাদের পেটের খিদা আমরা মেটাতে পারি না। পৃথিবী হয়তো বেঁচে আছে বা মরে আছে, তাতে আমাদের কোনো যায় আসে না। পৃথিবী আমাদের কিন্তু দেখে না, আমাদের খবর কেউ রাখে না। কিছু কোথাও যদি নেই, তবু তো আছি কজন বাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা সাধারণ মানুষ, আমাদের কোথাও কিছু নেই, তবু কি আছে, কিচ্ছু নেই। আমাদের ঘর নেই, আমাদের সন্তান নেই, সব ধ্বংস হয়ে গেছে, চারিদিকে আমাদের অশুভ শক্তি আমাদেরকে গ্রাস করছে, ঠিক আছে কি বললাম, আর এর মাঝখানে কোনো কিছুই নেই, তার মাঝখানেও আছে কি বলতো, কেবলমাত্র আমরা কজন বেঁচে আছি বা আমরা কজন আছি। আর আমাদেরকে যদি, আমাদের যদি বেঁচে থাকতে হয়, এই অশুভ শক্তির বিরুদ্ধে যদি প্রতিবাদ করে তুলতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, এই যে কজন আছে সেই কজনকে আমাদের একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বা সঙ্গবদ্ধ হয়ে আমাদের থাকতে হবে। তো নিশ্চয়ই তোমরা কবিতাটা বুঝতে পেরেছ, এখানে অশুভ শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তি সাধারণ মানুষকে কী করেছে বলতো, একটা তাদের বেঁচে থাকার প্রতিকূল পরিবেশের সৃষ্টি করেছে। আর কবি বলেছেন এই প্রতিকূল পরিবেশ বা সাম্রাজ্যবাদী শক্তি বা অশুভ শক্তির বিরুদ্ধে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চাও, তাহলে কী করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবে একসঙ্গে থাকতে হবে, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা সম্ভব। তো চলো এবার দেখে নিই এই কবিতা থেকে যে যে গুরুত্বপূর্ণ 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্নগুলো।